السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين وصلوات ربي وسلامه على النبي الامين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين اما بعد যাবতীয় প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই রাজা রাজাধিরাজ আল্লাহ রবুল আলমিনের নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে মাহে রমজান দুই হাজার বাইশের আগমন উপলক্ষে প্রস্তুতি হিসেবে সিয়াম এবং উমরা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকেই রব্বুল আলমিনের শাহি দরবারে কৃতজ্ঞ চিত্তে কালিমত শুক্র আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী প্রিয় নবী শেষ এবং শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু ভালোবাসা উজাড় করে সাত সালাম পেশ করি পড়ি সাল আলী হুয়াসাল্লাম প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ সময় সংক্ষেপ কিন্তু আমাদের পড়া অনেক এই জন্য আমরা যতদূর সম্ভব দ্রুতই অগ্রসর হওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল আল যেন আমাদেরকে তফির দান করেন আল্লাহ আমিন তো তারপর আপনি সবাই ভালো আছেন তো মাশাআল্লাহ আল্লাহ আহ আল্লাহ রবুল্লা দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং ইমান ও তাকোয়ার উপরে আমরণ প্রতিষ্ঠিত রাখেন দিনে এলেম অর্জন করে সে আলোকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার এবং আমল করার দান করার আল্লাহ আমিন সাথী বন্ধুগণ আমরা কথা লম্বা না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমরা গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে রোজা ফরজ হওয়ার শর্তাবলী অর্থাৎ কোন কোন শর্তের আলোকে একজন মানুষের উপরে রোজা ফরজ হবে সেক্ষেত্রে আমরা চারটি শর্ত উল্লেখ করেছিলাম প্রথম ছিল মুসলিম হওয়া দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া তিন নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া চার নম্বর হচ্ছে শারীরিকভাবে রোজা রাখতে সক্ষম হওয়া পাঁচ নম্বর হচ্ছে আবাসে অবস্থান করা ছয় নম্বর হচ্ছে শরীয়তে মুক্ত হওয়া এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং এই সংক্রান্ত ব্যাখ্যাগুলো আমরা পেশ করেছি প্রিয় সাথে বন্ধুগণ এখানে প্রাসঙ্গিক কিছু মাসালা এসে যায় যে পাগলের জন্য রোজা রাখা ফরজ না ঠিক না বেঠিক ঠিক কাফের জন্য রোজা রাখা ফরজ না তো এখন কথা হচ্ছে যে একজন কাফের একজন কাফের যদি রমজান মাসের যে কোনো একদিনে ইসলামে প্রবেশ করে রমজান মাসে মুসলিম হয়ে গেছে তাহলে কি তার জন্যে আগের রোজাগুলো কাজা করা জরুরি কাজা করা জরুরি নয় কারণ ইতিপূর্বে তার জন্য কি ছিল না রোজা রাখা ফরজ ছিল না তাই প্রশ্ন হলো যদি রমজানের রোজার দিনের যে কোনো অংশে ইসলাম কবুল করে তাহলে ওই দিনের রোজাটা কাজা করতে হবে কিনা মানে দুপুরে মুসলিম হয়ে গেল রমজান মাসের দুপুরে বা বিকেলে ইসলাম কবুল করলো তাহলে ওই দিনের রোজাটা কাজা করতে হবে কিনা এ বিষয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে এই বিষয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে এই ক্ষেত্রে ইমা আবু হানিফা এবং ইমাম আহমেদ বিন হাম্বাল রাহেমাহমুল্লাহ তারা বলছেন যে কাজা করার দরকার নেই কাজা করা না তারা বলছেন দুঃখিত তারা বলছেন যে দিনের বাকি অংশ তাকে না খেয়ে থাকতে হবে অর্থাৎ যেহেতু দিনের প্রথম অংশে সে মুসলিম ছিল না কিন্তু যেহেতু সে মাঝখানে ইসলাম কবুল করেছে এখন তার উপরে শরীয়তে বিধিবিধানগুলো প্রযোজ্য হচ্ছে যার কারণে ইমাম আবু হানিফা রহেমহল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বাল রহেমহমল্লাহ তারা বলছেন দিনের বাকি অংশ রোজা অবস্থায় থাকবে অর্থাৎ পারাহার এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকবে সূর্য ডুবা পর্যন্ত এই মতটাকে ইম্ন তাইমিয়া রহম এবং আধুনিক যুগের শেখ হসাইমিন রহেমা হল্ল অধিক গ্রহণযোগ্য হিসেবে অভিমত ব্যক্ত করেছেন এর বিপরীতে ইমাম মালেক এবং ইমাম শাফি রহেমা হুল্ল তারা বলছেন যে না যেহেতু তার দীবনের মানে দিনের প্রথম অংশ রোজা যেহেতু ছিল না অর্থাৎ রোজা সে যদি ধরেই নাই সুতরাং বাকি অংশ তার জন্যে রোজা থাকা আবশ্যক নয় বোঝা গেছে বিষয়টা তার মানে এই জায়গাতে আলেমগন পোষণ করেছেন সম্মানিত মুস্তাহেদ আলেমগন তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এ ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন এখন দুইটি মতের মধ্যে কোন মতটা অধিক গ্রহণযোগ্য বা কোনটা গ্রহণ করাটা বেশি সমীচীন কেন আপনি বলেছেন প্রথমটা অর্থাৎ দিনের বাকি অংশ না খেয়ে থাকবে বা রোজা অবস্থা থাকবে আপনি বলছেন এটা বেশি গ্রহণযোগ্য ধন্যবাদ তো এই ক্ষেত্রে আসলে দেখেন সবসময় ইমাম আহমাদ বিন হাম্বাল রহমার একটা আহ টেন্ডেন্সি আপনারা খেয়াল করবেন বা ওনার মনোভাব মাসালার ক্ষেত্রে দেখা যায় যে অধিক সতর্কতামূলক মতটাকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন অধিক সতর্কতা অর্থাৎ যেখানে দিমত আছে দিমত থেকে বাঁচার স্বার্থে যেটা যে ক্ষেত্রে মানে সতর্কতার দিকটা বেশি নিরাপদ সেটাকে তিনি প্রাধান্য দিয়ে থাকেন তো এই জন্য তিনি বলেছেন যে না খেত থাকবে বা রোজা অবস্থায় থাকবে এটাই বেশি তার জন্য কি আহওয়াত নিরাপদ অধিকোত্তম যদিও ওই মতটাও একটা মানে যৌক্তিক যে যারা বলেছেন যে রোজা রাখার দরকার নেই যেহেতু সে রোজাই ধরে নেই সুতরাং তার জন্য রোজা রাখাটা বাকি দিনের বাকি অংশটুকু রোজা রাখা আবশ্যক নয় ঠিক একই মাসেলা হচ্ছে পাগলের ক্ষেত্রে যে পাগল ব্যক্তি রমজান মাসে রোজার দিনের কোনো এক অংশে সুস্থ হয়ে গেল তার ব্রেন ফিরে আসলো তাহলে সেই ক্ষেত্রে তার বিধান কী ওই একই মাসালা একই মাস যাই হোক সাথে বন্ধুগণ তাহলে আমরা এই বিষয়টি জানতে পারলাম এ পর্যায়ে আমরা জানবো যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ তবে যারা প্রাপ্তবয়স্ক নয় অর্থাৎ কিশোর বয়সে যারা আছে এখনো যৌবন প্রাপ্ত হন নাই অ্যাডাল্ট বয়সে উপনীত হন নাই তাদের জন্য রোজা রাখার বিধানটা কি তা আমরা সকলেই জানি যে আল্লাহ রব বান্দার উপর থেকে কলম উঠিয়ে রেখেছেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ঘুম থেকে জাগ্রত না হয় অথবা কোনো ছোট শিশু অ্যাডাল্ট বয়সে প্রাপ্ত বয়সকে উপনীত না হয় এবং পাগল যতক্ষণ পর্যন্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না হয় তার তার ব্রেন ফিরে না আসে প্রিয় বন্ধুগণ তো এই ক্ষেত্রে আলেম আলেম আলেমগন হাদিসের আলোকে যা বলেছেন সেটি হচ্ছে যে আমাদের উচিত ছোটো বাচ্চাদেরকেও রোজাতে অভ্যস্ত করা এবং সাহাবে এরকম সেটি করতেন রোজাতে অভ্যস্ত করা এটি সাহাবেদের আমল ছিল যেন তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখতে অভ্যস্ত হয় রোজার প্রতি ভালোবাসা পোষণ করে যার কারণে আগে থেকেই তাদেরকে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে تذكر مانوشيك بروستك راود الشي روزا راكه بريجون برويجون هذه سبونيتها هي تي ربي بنتي موعد رضي الله تعالى عنها بلتن جي كنا نصومه بعد كنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبه من العين فاذا بك احدهم على الطعام اعطيناه ذاك حتى يكون عند حتى يكون عند الافطار মুতাফাকুন আলে সেই বুখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে রুবাই বিনতে মোয়াজ রদিউল্লাহ তালহা বলছেন যে আমরা রোজা রাখতাম অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে আশুরের রোজা তিনি আশুর রোজা সম্পর্কে বলছেন যে আমরা রোজা রাখতাম যখন এটা ফরজ ছিল আর কি আমরা এই আশুর রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম এরপরে তাদেরকে আমরা তুলার তৈরি খাদ্য তুলার তৈরি দুঃখিত তুলার তৈরি খেলনা তাদেরকে দিতাম যখন তারা কোধায় কান্নাকাটি করত তখন আমরা এই খেলনা তাদের হাতে দিলে তারা এই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো ফলে তারা আর কান্নাকাটি করতো না বা খাওয়া থেকে তারা ব্যস্ত হয়ে পড়তো ভুলে যেত খাবার কথা ভুলে যেত খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো হাত্তায় কুন আইন্দাল এফতর শেষ পর্যন্ত ইফতার পর্যন্ত এভাবেই থাকতো অর্থাৎ খাদ্য পানীয় থেকে তারা দূরে থাকত তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি প্রিয় যে কতটাই তাদের সন্তানদের প্রতি আন্তরিক ছিলেন যে তারাও যেন আল্লাহ রবীন্দ্র এবাদতে অভ্যস্ত হতে পারে তারাও যেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারে তারাও যেন দিনকে ভালোবাসতে শিখে এই জন্যে তারা অপ্রাপ্ত বয়স্ক শিশু বাচ্চাদেরকে রোজা রাখতে নানাভাবে উৎসাহিত করতেন তাদেরকে বিভিন্ন কলাকৌশলে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে রোজা রাখার জন্যে সুযোগ করে দিতেন আর আমরা বর্তমানে কি করি আমরা তার উল্টাটা করি ঠিক না ভি ঠিক বাচ্চাদেরকে রোজা রাখতে আমরা নিরুৎসাহিত করি তাদেরকে রোজা রাখতে আমরা বাধা প্রদান করি যে না রোজা রাখতে হবে না তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে ঠিক না বেঠিক হ্যাঁ বাচ্চার পরীক্ষা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তোমার পড়ালেখায় মন বসবে না রোজা রাখার দরকার নেই কিন্তু তাদের অন্তরটা এতটাই ভালো এতটা সুন্দর করেছেন তাদের অন্তর এতটা ভালো যে তারা না খেয়ে অনেক সময় রোজা থেকে যায় যে যখন আমাকে সেহরি খেতে ডাকো নি সুতরাং আমি না খেয়ে রোজা থেকে যাব ঠিক না ঠিক বাচ্চারা এই কারণে তারা না খেয়েই অনেক সময় রোজা থেকে যায় রাগ করে প্রিয় আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করা বয়সে রোজাতে সাত বছর উৎসাহিত করা আসলে রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয় না এটা সম্পূর্ণ ভুল কথা রোজা রাখলে আর স্বাস্থ্য ভালো হয় ঠিক না বে ঠিক বর্তমানে খুব ডায়েট চর্চা চলতেছে পাবলিক খুব ডায়েট করেন তাই না অটোফেজি খুব করে সেখান থেকে কী প্রমাণ হচ্ছে যে যে আমাদের খাদ্য বা পানীয় গ্রহণ থেকে সাময়িক বিরতি থাকা এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সে জাপানি বিজ্ঞানী এর উপরে নোবেল প্রাইজ পেয়েছে অটোফেজির উপকারিতা অর্থাৎ রোজা রাখার উপকারিতার উপরে গবেষণা করে বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যের জন্য যে উপকারী সেটা তিনি প্রমাণ করেছেন এবং এর অসংখ্য অগণিত ফায়দার কথা উপকারিতার কথা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন বৈজ্ঞানিকভাবে যার কারণে আন্তর্জাতিকভাবে সে তার গবেষণাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং নোবেল প্রাইজ প্রাপ্ত হয়েছে এই গবেষণার উপরে সুবাহ তো যাই হোক যে কথা বলছিলাম প্রিয় সাথে বন্ধুগণ আমাদের বাচ্চাদেরকেও মাঝে মাঝে রোজা রাখতে অভ্যস্ত করা উচিত তাদেরকে উৎসাহিত করা উচিত তবে তাদের জন্য জরুরি না হ্যাঁ বাচ্চারা যদি রোজা থাকে তাহলে তাদের আমল নামাই সেই সব লিপিবদ্ধ করা হবে এমনকি বাবা মা যা যেহেতু ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে রোজা রাখাচ্ছেন এই জন্য বাবা মাও এর সোহাবের অধিকারী হবে আল্লাহ প্রিয় সাথে বন্ধুগণ তাহলে আমরা কি করব নিজেরা তো রোজা থাকবই বর্তমানে রোজা রাখে বাচ্চাদেরকে বাবা মাই তো রোজা রাখে না অনেক বাবা মা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা রাখছে না তাহলে বাচ্চারা কিভাবে শিখবে রোজা রাখা প্রিয় বন্ধুগণ আল্লাহ যেন রোজার উদ্দেশ্যগত অর্থ কি মানে রোজা দেওয়ার উদ্দেশ্য কি আল্লাহ তালা আমাদেরকে কষ্ট দিতে চান যে আমরা না খেয়ে একটু কষ্ট পাই আল্লাহ তালা এটাতে খুশি হবেন এই উদ্দেশ্যে কি রোজা রাখার উদ্দেশ্য আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন অবশ্যই সেটা নয় প্রিয় সাথী বন্ধুগণ রোজা রাখার অনেক উদ্দেশ্য রয়েছে এর পেছনে অনেক রহস্য রয়েছে যেটা আল্লাহ এক কথায় বলে দিয়েছেন তোমরা যদি রোজা থাকো যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে কেউ যদি রোজা রাখে তার জন্যে কল্যাণ রয়েছে আমার তো মনে হয় এই আয়াতটাই একজন গবেষককে গবেষণা করতে উদ্বুদ্ধ করেছে যে কোরআন রোজার মধ্যে কল্যাণ রয়েছে তাহলে অবশ্যই গবেষণায় দেখা উচিত কি কি কল্যাণ রয়েছে সত্যি যারা বিজ্ঞানী তারা কিন্তু কোরআন এবং হাদিসের নির্দিষ্ট একটা আয়াত বা কোরআনের নির্দিষ্ট একটা নির্দেশকে অনেক সময় ফলো করে তারা অনেক উপকারী জিনিস বের করে ফেলে চিন্তাশীলদের সামনে অনেক কিছু প্রতিভাত হয় অনেক কিছু ফুটে ওঠে এই পৃথিবীতে আমরা অনেক কিছুই তো দেখছি তো আমাদের চোখের সামনে আমরা সাধারণ আর দশ দিনের মতো এই দিনটাকে দেখছি এই আসমান জমিন দেখছি চিন্তা চিন্তাশীল মন নিয়ে আমরা কিন্তু সেগুলো দেখি না সাগরের অথবা জলরাশির দিকে তাকিয়ে আমরা মানুষকে তৃপ্তি খুঁজি নীল আসমানের দিকে তাকিয়ে আমরা উদাস হয়ে যায় ফুলের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই কিন্তু যদি আমরা চিন্তা চিন্তা জগতে এটা আড়ন তুলতে পারি অর্থাৎ আমাদের আমরা এখানে খাটাতে পারি তাহলে কিন্তু রব্বুল আলিনের শিল্পীর মানে শৈল্পিক নৈপুণ্য এবং তার শক্তিমত্তা তার হেকমত তার কলাকৌশল আমাদের কাছে প্রতিভাত হয়ে ওঠে প্রিয় বন্ধু সত্যিকার অর্থেই চিন্তাশীল লোকদের সংখ্যা খুবই কম আমাদের একজন টিচার বলেছিলেন যে পুকুরে একটা হাঁস ভেসে যাচ্ছে বা একটা হাঁস সাঁতার কাটছে সাধারণ চোখে আমরা দেখবো একটা হাঁস পুকুরের মধ্যে খেলাধুলা করতেছে এতটুকুই কিন্তু যারা কবি তারা একটু অন্যভাবে দেখে তারা হাঁসটা মানে বাহ্যিক হাঁসটাকে শুধু তারা দেখে না এর সাথে আরো অনেক আনুষাঙ্গিক বিষয় তারা দেখে ওই পানির মধ্যে তার পাগুলো গুলো কিভাবে দুলতেছে কিভাবে পানি কেটে কেটে সামনে অগ্রসর হচ্ছে ওই হাঁসটা পানিতে ভাসার সময় পানিগুলো কিভাবে কম্পিত হচ্ছে সেখানে আকাশের মানে সূর্যের আলো সেভাবে পড়ে কিভাবে চমকাচ্ছে আকাশটা সেভাবে দেখে কেমন লাগছে মানে এই যে মানে পারিপার্শ্বিক বিভিন্ন জিনিস সে কিন্তু অবলোকন করে এবং তারপরে সে মনের মাধুরী মিশিয়ে শব্দ বিন্যাসে সে চমৎকার একটা কবিতা তৈরি করে ফেলে এটাই হচ্ছে যে কবি এবং সাধারণ মানুষের মাঝে পার্থক্য বিজ্ঞানী এবং সাধারণ মানুষের পার্থক্য চিন্তাশীল এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য সত্যিকার অর্থে আরবুল আলমিন আমাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো আমাদের চিন্তার খোরাক দিয়েছেন আমরা নিজের উপকৃত হব পাশাপাশি চিন্তাও করব আল্লাহ তালা আমাদেরকে দিকে তাকাতে বলেছেন উটের দিকে তাকাতে বলেছেন নিজের দেহের দিকে তাকাতে বলেছেন দেখো চিন্তা করো যাই হোক প্রিয় বন্ধুগণ রমজান আমাদের সামনে সমাগত এ রমজান আমাদের অনেক শিক্ষা দিয়ে যাবে ইতিপূর্বে বহু রমজান চলে গেছে কিন্তু আমরা কয়জনই বা সেই রমজান থেকে উপকৃত হতে পেরেছি প্রকৃত অর্থে সঠিকভাবে তো যাই হোক আমরা চিন্তা করবো রমজানের মধ্যে কি কল্যাণ আমাদের জন্য নিহিত রয়েছে এর মধ্যে কি তাৎপর্য সন্নিহিত রয়েছে সেগুলো আমরা যদি চিন্তা করি আমাদের কাছে আরো সুন্দরভাবে রোজার অর্থ পরিস্ফুটিত হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চিন্তাশীলতা অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ মামিন প্রিয় বন্ধুগণ রোজা মূলত একটা সিক্রেট ইবাদত বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে এটা একটা সিক্রেট ইবাদত আপনি নামাজ পড়ছেন মসজিদ আসলে আমরা দেখতে পাই একজন মানুষ নামাজ পড়ছে হজ করতে যাচ্ছে সবাই জানে হাজির সাহেব হজ করতে যাচ্ছেন ঠিক না বেটি কিন্তু রোজা রাখার ক্ষেত্রে দেখেন সবার সাথে সেরি খেলো সবার সাথে ইফতারও করলো কিন্তু মাঝখানে দরজা বন্ধ করে যে সে আবার কোনো কিছু খেয়ে ফেলেনি বা পানি পান করে ফেলেনি তার কোনো নিশ্চয়তা আছে কিন্তু একজন ডুবুরি রোজা থাকা অবস্থায় সে নদীর মধ্যে ডুবে ডুবে কাজ করছে একজন জেলে সে নদীর নদীতে গিয়ে সে পানিতে ডুব দিয়ে মাছ ধরছে কিন্তু ভিতরে তৃষ্ণা এক ঢোক পানি পান করে ফেলছে না বিকজ তার ভিতরে এই চিন্তারাই কাজ করছে যে পৃথিবীর কোনো মানুষ যদিও না দেখে সাতাসমান থেকে রব্বুল আলমী তো আমাকে দেখছেন সুহান ঘরের দরজা বন্ধ করে ইচ্ছে মতো জুস পানি দুধ পান করে ফেললে কেউ কি দেখবে কেউ কি জানবে সেরি সময় সেরি ইফতার সময় ইফতার ঠিকই তো করা হলো এই জন্য আল্লাহ তালা বলছেন যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শেখো এটাই হচ্ছে রমজানের বা রোজার একটা মানে অর্থগত মানে উদ্দেশ্য এটা সন্নিহিত উদ্দেশ্য আর ভিতরে আল্লাহর ভীতি আল্লাহ ভীতি তৈরি করার একটা উপাদান রয়েছে যেটি প্রত্যেকটি মানুষকেই এই রোজা ভঙ্গের কারণ থেকে বিরত রাখে তো এটি হচ্ছে একটা সিক্রেট ইবাদত আল্লাহ এবং যেটা সম্পূর্ণ আল্লাহ এবং বান্দার মাঝেই এটা রয়েছে পৃথিবীর কোনো মানুষ এটা জানতে পারে না প্রিয় সাথে বন্ধুগণ রোজার মাধ্যমে মানুষের হৃদয় এবং মনন পবিত্র হয় পঙ্কুলতা মুক্ত হয় তার ভিতরে অনেক ধরনের খারাপ আচরণ চরিত্র থাকে রোজার মাধ্যমে সেগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করা সম্ভব হয় নবী আকরম সাল্লাম কি বলেননি লোকটি রোজা থাকার পরেও মিথ্যা কথা বাদ দিতে পারল না সুলভ কার্যক্রম বাদ দিতে পারল না মিথ্যা সাক্ষ্য বাদ দিতে পারল না ওই লোকটা না খেয়ে কষ্ট পাক আল্লাহ এটা চান না আল্লাহতে কোনো প্রয়োজন নেই তার মানেটাই হচ্ছে রোজা মানুষকে পরিশুদ্ধ করতে চায় মানুষের নীতি নৈতিকতাকে সমৃদ্ধ করতে চায় তার ভিতরে খারাপ নেচারগুলোকে দূরভূত করতে চায় এটি রোজার অন্যতম একটি উদ্দেশ্য রোজা মানুষকে আখিরাতের দিকে ধাবিত করে আখেরাতমুখী করে তোলে অন্যান্য আমরা দুনিয়ার পেছনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের খাওয়ার কোনো ঘাটতি নাই ঘরে সুন্দরী বউ রয়েছে নানা খাদ্য খোরাক পানীয় জুস দুনিয়া অসংখ্য নিয়ামতে আমরা হাবুডুবু খাচ্ছি এগুলো তো দুনিয়া বিষয় কিন্তু আমরা নির্দিষ্ট সময় এগুলো থেকে বিরত থাকি চাহিদা থাকার পরেও কারণ আমরা এটার পুরস্কার পেতে চাই আখিরাতে ঠিক না বে ঠিক মানে সন ইমান আমরা সব পেতে চাই এই কারণে আমরা এগুলো থেকে বিরত থাকছি আখেরাতের প্রতিদান পেতে চাই তার মানে এই স আমাদেরকে আখেরাতের দিকে ধাবিত করে আমাদের মন মস্তিষ্ককে আখেরাত মুখী করে তোলে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আনুগত্যের কাছে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে স্যারেন্ডার করার ক্ষেত্রে এটা একটা ট্রেনিং এটা কি ট্রেনিং আল্লাহ বললাম আদেশ করেছেন আমরা তার আদেশকে মেনে নিয়েছি নিজেকে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে আমরা নিজেকে প্রশিক্ষণ দিচ্ছি ট্রেনিং দিচ্ছি প্রিয় বন্ধুগণ সেহেরি খাওয়ার নির্দিষ্ট সময় আসে না নাই এরপরে খাওয়া যাবে না ইফতারের নির্দিষ্ট সময় রয়েছে এর পরে এর আগে খাওয়া যাবে না এই যে আমরা একটা দেখেন আমরা সময় খেয়াল করছি এর এর সময়ের আগেও যাওয়া যাবে না এ সময়ের পরেও যাওয়া যাবে না এটাই এটাই তো একটা ট্রেনিং সেনাবাহিনীর কতগুলো ট্রেনিং থাকে না নির্দিষ্ট সময় তাদেরকে ঘুম থেকে উঠতে হবে নির্দিষ্ট সময় তাদেরকে পিটি করতে হবে নির্দিষ্ট সময় খেতে হবে নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে তাদের নির্দিষ্ট কতগুলো নিয়ম কারণ আছে টাইম মেনটেন করে চলতে হয় তাদের সব কিছু রমজান আমাদেরকে সে ট্রেনিংয়ে সেই ট্রেনিংটা যদি চাই আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিঃশর্ত আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের কজ দেখানো চলবে না বরং যখন যেভাবে যা করার দরকার তখন সেভাবে তাই করতে হবে এটাই হচ্ছে প্রশিক্ষণ নামাজও এরকম একটা প্রশিক্ষণ আমাদের জন্যে অর্থাৎ এবগুলো আমাদেরকে আল্লাহ আনুগত্য করার ক্ষেত্রে এক একটি ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় প্রিয় সাথে বন্ধুগণ এই রোজার মাধ্যমে আমরা একটা সামাজিক বন্ধনের গুরুত্ব উপলব্ধি করতে পারি আমরা মানুষ আমরা সমাজে বসবাস করি আমাদের সামাজিক সুসম্পর্ক রাখতে হয় যোগাযোগ রাখতে হয় সবার সাথে মানুষ বসবাস করতে পারে না মানুষ যদি সবার সকল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে বসবাস করে তাহলে দেখা যাবে তার মধ্যে এক ধরনের কি সৃষ্টি হয় তার মধ্যে এক ধরনের মানে ভীতি তার ভিতরে কাজ করে তার মধ্যে দুনিয়ার মানে সে যেন সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে এমন একটা অনুভূতি তার ভিতরে কাজ করে তার কোনো গুরুত্ব নেই মূল্য নেই কিছুদিন আগে এক লোক আত্মহত্যা করেছে আপনারা সকলেই জানেন ঠিক না যেটা টক কান্ট্রি ছিল সেখানে সে কারণটা কি বলেছিল কারণটা বলেছিল যে তার ছেলে মেয়েরা কেউ তার কাছে নাই সে একাকী নিঃসঙ্গ জীবন যাপন করছে তার টাকা পয়সা সবই ছিল তার স্ত্রী ছিল না স্ত্রী মারা গিয়েছিল তার ছেলেরা কেউ বিদেশে তার মেয়ের বিয়ে হয়ে গেছে বাইরে থাকে স্বামীর সাথে সংসার করে সে একাকি একটা বাসায় জীবন যাপন করে সে নিজের জীবনের উপরে বিষয়ে উঠেছিল সে বিতৃষ্ণায় পতিত হয়েছিল হতাশায় পতিত হয়েছিল সামাজিক সম্পর্ক থেকে সে নিজেকে বঞ্চিত মনে করছিল যার কারণে শেষ পর্যন্ত রিভার্ভার থেকে নিজের মাথায় গুলি করে এই দুনিয়ার দুনিয়া সাঙ্গ করে সে চলে যায় নিঃসন্দেহে আত্মহত্যা করা আগুনা। সে কালিমা পড়লেও এটি কামিলা কালিমার সাথে তামাশা করা হয় হারাম কাজ করার আগে কেউ যদি কালিমা পড়ে এটি মূলত ওই কালিমার সাথে তামাশা করা হয় যেমন মদ পান করার আগে কেউ বিসমিল্লা বলে মদ পান করে এটা বিসমিল্লার সাথে তামাশা করা হয় ঠিক তদ্রূপভাবে ভাবে আত্মহত্যার পূর্বে যদি লাহ তোবাস্তাকুল্লাহ সবকিছু করে আত্মহত্যা করে মূলত আল্লাহর বিধানের বিধানের ক্ষেত্রে সে যেন আল্লাহ বিধানকে সে অপমান করল এই কালিমা তার কোনো উপকার করবে না প্রিয় সাথে বন্ধুগণ আমরা তো যে কথা বলছিলাম যে সিয়াম আমাদেরকে একটা সামাজিক ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যবোধ শিক্ষা দেয় আমরা সারা বছরই তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য নামত খাই পান করি কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা না খেয়ে কষ্ট করে একটু হলো তাদের সহমর্মিতা আমরা তাদের কষ্টটা আমরা একটু হলো বুঝতে পারি এবং সেই ক্ষেত্রে সহমর্মিতার আমরা হাত বাড়িয়ে দেই এই রোজা আমাদের ভিতরে সেই অনুভূতিটা তৈরি করে দেয় প্রিয় বন্ধুগণ এটা সামাজিকতা একটা প্রশিক্ষণ তারপরে সবাই না খেয়ে থাকছে হোটেলগুলো বন্ধ ওখানে হোটেল আর কেউ খায় না যদি আমাদের দেশে পর্দা আড়ালে সবাই খায় অনেকেই আছে যে পর্দা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে রোজার বিশেষ খাওয়া হয় পর্দার অন্তরালে ঠিক ভাবে ঠিক যাই হোক যে কথা বলছিলাম যে একটা সামাজিক জিনিস দেখা যায় যে প্রকাশ্যে আর কেউ খাচ্ছে না আমিও খাচ্ছে না এটা সামাজিক একটা মানে সুসম্পর্ক তৈরি করে মাঝে হৃদয়ের সাথে হৃদয়ের একটা সম্পর্ক তৈরি করে দেয় ইফতারের সময় সবাই ইফতার করছে সামনে অনেক খাবার তারপরে খাচ্ছে না আজান হল বা সময় হয়ে গেছে তখন সবাই একসাথে একই টাইমে ইফতার গ্রহণ করছে এটা একটা সামাজিকতা মানে সামাজিক শিক্ষা যে আমরা মানুষ আমরা একসাথে বসবাস করি একটা ইউনিটি পূর্ণ জীবনের একটা প্রশিক্ষণ এটা প্রিয় বন্ধুগণ যাই হোক এভাবে করে রমজান আমাদেরকে আরো অনেক শিক্ষা দেয় স্বাস্থ্যগত অনেক উপকারিতা রয়েছে আখেরাতের উপকারিতা তো আছে ইনশাল্লাহ আমরা সামনে এগুলো জানবো এভাবে রমজান মুবারক বা সিয়াম আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করে আমরা আল্লাহ চাহিদিন ইনশাল্লাহ সামনে আমরা আরও এই বিষয়গুলো জানার বা আলোচনা করার চেষ্টা করবো অমায় তৌফিক বিল্লাহ আপনারা আশা করি ক্লাসগুলো কন্টিনিউ করবেন এবং জানি না এই বাকি কয়েকদিন সামনে আছে কয়েকদিন শেষ করতে পারবো কিনা পারা হয়তো সম্ভব নাও হয় এরপরেও হয়তো আরো দু চার দিন দু তিন দিন ক্লাস করার দরকার হয় আপনারা কি আসবেন জি আমার মনে হয় যে প্রয়োজন হতে পারে আরো দু একদিন ক্লাস করার শেষ একটু শেষ করে তারপরে লাইভে অনেকে আছেন যারা দেখতে চায় আমাদের ক্লাসগুলো তো তারাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন বলেছেন যে শেখ কাশেমের একটা মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে সেজন্য জন্য উনি ছুটিতে আছেন পরিবারের ও আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আমাদের প্রিয় শেখ কাসেম আব্বাস হাফিজ তার মেয়ে প্রায় ১৮ বা উনিশ দিন আইসিওতে থাকার পরে এই দুনিয়ার সৌন্দর্য সব কিছু ছেড়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তার বয়স ছিল মাত্র ষোলো বছর ষোলো বছর বা সতেরো ছুঁই ছুঁই এরকম একজন তার্যদীপ্ত একটা সম্ভাবনাময় জীবনের অবসাদ অবসান ঘটেছে হাফেজাতুল কোরআন তিনি কোরআনে হাফেজা ছিলেন আমরা সকলেই তার জন্যে হৃদয়ের গহীন থেকে দোয়া করব রব আলীন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন তার গুণাখাতা মোচন করে দেন তার কবরকে আলোকিত করেন আমরা সকলেই অন্তর অন্তর তার জন্য দোয়া করব এর সাথে এই শেষে দোয়া করে পৃথিবীর সমস্ত মাইয়া যেন ক্ষমা করে দেন সমস্ত মমিন মুসলিম ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহবুল তাদের কবরকে আলোকিত করেন তাদের গুণাখাতা মোচন করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমরা সকলের জন্য দোয়া করবো আমিন শাহনাজ ইসলাম প্রশ্ন করেছেন যে তাহলে আমরা প্রথম মত মত অনুযায়ী যদি আমল করি তাহলে কি গুণাকার হব কিনা প্রথম মত যাই হোক তিনি এটাই বলেছেন বা দ্বিতীয় মত যেটা যারা বলছেন যে রোজা রাখার প্রয়োজন নাই বাকি অংশ বাকি দিনের বাকি অংশ ইনশাল্লাহ গুণা হবে না তবে সতর্কতার সতর্কতা হিসেবে প্রথম মতটাকেই প্রাধান্য দেওয়া উচিত মানে বাকি দিনের বাকি অংশ রোজা রাখা রোজা রাখা উচিত যেহেতু এটা যৌক্তিক কারণও এটা যে দিনের মনে করছে দুপুর পর্যন্ত তার উপরে শরীরে বিধান প্রযোজ্য ছিল না কিন্তু দুপুরের পরে সেই বাধাটা দূর হয়ে গেছে এখন তারপরে শরীরের বিধান প্রযোজ্য মানে সে পাগল ছিল আগে কিন্তু দুপুরে তো সে পাগল এখন আর পাগল নেই কথা বলছি সুতরাং এখন থেকে সে বাকি অংশটা রোজা থাকবে যদি সেরি খাওয়া তো জরুরি ছিল না নিয়ত করে রোজা থেকে যাবে সেরি খাওয়াটা কি রোজার জন্য জরুরি না তো যাই হোক এটা একটা যৌক্তিক কারণ সেই হিসেবে আমরা বড় সতর্কতামূলক মত হচ্ছে রোজা বাকি অংশটা রাখবে তবে কেউ যদি প্রথম মতকে মানে অধিক উপযুক্ত মনে করে মনে করতে পারে সে কোনো বাধা নেই ইনশাল হম এটা পাগলের কথা বলা হয়েছে বা কেউ নাম বুঝছে একই ব্যাপারে কিন্তু মেয়েদের যে মাস হ্যাঁ তাদের ক্ষেত্রে যেটা কথা হচ্ছে যে মানে তারা খেতে পারবে তবে একটু আড়ালে তারা কি আড়ালে খাবে সবার সামনে না খাওয়াটাই ভালো ঠিক আছে তাদের জন্য খাওয়া জায়জ রয়েছে তো যাই হোক কেউ যদি মানে বলে যে না আমি বাকি অংশ রোজা রাখবো না খেয়ে থাকবো সেটা করতে পারে শরীরতে এটা তো বাধা নেই কিন্তু যা ইচ্ছা করলে সে খেতেও পারে হ্যাঁ কারণ এটা করতেই হবে যদিও সে বাকি অংশ না খেয়ে থাকে কিন্তু করতে হবে করতেই হবে প্রিয় বন্ধুগণ আমরা এ পর্যায়ে বলবো যে রমজান মোবারক আসলে কিছু মানুষের মনে একটু কষ্ট কষ্ট আসে ঠিক না ভাই ঠিক হ্যাঁ কিন্তু যারা সত্যিকার অর্থে আখেরাত আখেরাতে মুক্তি চাই যারা জাহানের আগুন থেকে বাঁচতে চাই নিজের গুণাগুলোকে মোচন করাতে চায় তারা কিন্তু খুশি হয় ঠিক না বেঠিক তো মাহে রমজানের আগমন উপলক্ষে আমরা কি খুশি না কি নারাজ খুশি নাকি নারাজ খুশি আমরা সকলেই খুশি আমরা রমজান মোবারকের আগমন ধ্বনি এখন থেকে শুনতে পেয়ে যেন আমরা আনন্দে উদ্ধৃত হচ্ছি আমাদের হৃদয়গুলো রমজানকে বরণ করার জন্যে উদ্দীপিত হয়ে আছে বা প্রস্তুত হয়ে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের বাকি দিনগুলো নিরাপত্তা নিরাপত্তার সাথে সুস্থ সবলভাবে অতিবাহিত করার দান করেন যেন আমরা রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুনা খাতা মোচনের উদ্দেশ্যে আখেরাতে নাজাতের উদ্দেশ্যে সিয়াম সাধনা করতে পারি আমরা রব্রুল আল্লাম কাছে দোয়া করি সালাবগুন কি করতেন হাদিস সালাবগুন যেটা করতেন সেটা হচ্ছে যে তারা ছয় মাস পর্যন্ত দোয়া করতেন হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আমাদেরকে রমজান পর্যন্ত উপনীত করো আবার রোজা রাখার পরে বছরের বাকি অংশ দোয়া করতে হে আল্লাহ তুমি রোজাগুলো কবুল করো সুফহান আল্লাহ যদি একটা হাদিস বলা হয়ে থাকে আল্লাহ রাজা শাহবান ও বল্লেগান রমাদান যে হে আল্লাহ আমাদের রজব এবং সাবান মাসে তুমি বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত উপনীত করো এই একটা হাদিস খুবই প্রচলিত মানে রমজান পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করা হয় পাশাপাশি রজব এবং সাবানে বর্তমান যেটা মাস সেটা হচ্ছে কি সাবান এবং এর আগে যেটা গেছে সেটা কি রজব এই দুইটি মাসে বরকত দেওয়ার জন্য দোয়া করা হয় এই হাদিসটিকে ইবনে হাজার আস্কালের রহমাল্লাহ জয়েফ হিসেবে আখ্যায়িত করেছেন তো যাই হোক আমরা বরকত চাই শুধু রজবে এবং সাবানের নয় আমরা বরকত চাই সারা বছর প্রতিটি মাসে ঠিক ঠিক সুতরাং বরকতের জন্য আমরা কেন শুধু রজব এবং সাবানকে নির্ধারণ করব এই আমরা বলবো যে হাদিসটা যেহেতু সহি নয় এই জন্য আমরা দোয়াটা করব না আমরা বলবো যে আল্লাহ তুমি আমাদের বারো মাসেই তুমি বরকত দান করো শুধু রজব সাবান না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি বরকত মন্ডিত করো এইভাবে আমরা দোয়া করব।

ইন্নাল আ'মালু বিন নিয়াত সমস্ত আমল কিসের নির্ভরশীল নিয়তের উপরে নির্ভরশীল প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা আমাদের নিয়তকে খালিজ করে নেব রব্বুল আলামিনের উদ্দেশ্যে প্রথম হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে আমরা খুশি হব আনন্দিত হব আমরা আনন্দিত হব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিদালিকা ফাল ইফ্রাহু হে নবি আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্ত হয়ে তারা যেন আনন্দিত হয় খুশি হয় তো রহমত এবং বরকতের হাতছানি নিয়ে মাহে রমজানের আগমনে কি আমরা খুশি হব না অবশ্যই আমরা খুশি হব তারপরে আমরা আল্লাহর কাছে খাঁটিভাবে তোবা করে নেব যে হে আল্লাহ আমার অতীতে আমার অতীত জীবন পা পঙ্কিলতায় ভরা নিকোষ গাঢ় অন্ধকারে ছেয়ে আছে হে আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এবং রমজান এর মাধ্যমে যেন আমার সে আমল নিকোষ কালো অন্ধকার আমল নামাকে তো শুভ্র দেখতে পাই রমজান শেষ হওয়ার আগেই যেন আমার সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয় এই জন্য রব্বুল আলমের কাছে খাঁটিভাবে তোবা করে নিতে হবে তারপরে মহাসাবাতফস মানে আত্মসমালোচনা আমাদের প্রত্যেকেরই একটি বিবেক রয়েছে আমরা সেই বিবেক নামক আয়নার সামনে যদি দণ্ড হই তাহলে আমাদের অতীতের সকল কৃতকর্ম আমাদের অতীতের জীবনটা সেই বিবেক নামক আয়নাই ফুটে উঠবে ঠিক না বে ঠিক আপনি যখন একটা আয়নার সামনে যে দাঁড়ান তাহলে আপনার চেহারার মধ্যে কোথায় কি আছে দেখতে পাবেন না আপনার বডিতে কোথায় কি আছে কোন সমস্যা আছে দাগ আছে বা কোথাও আহত হয়েছে কিনা বা কোথাও কি সমস্যা আছে তিল আছে সবই দেখতে পাচ্ছেন আপনি ঠিক একইভাবে প্রত্যেকটি মানুষের একটি বিবেক নামক আয়না রয়েছে সেই বিবেকের সামনে যদি আমরা নিজেদেরকে পেশ করি উপস্থাপন করি তাহলে কিন্তু আমি আমার ভুলগুলো কোথায় কি আছে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো আমি কার সাথে অন্যায় কাজ করেছি কোন খারাপ কাজটি আমার দ্বারা সংঘটিত হয়েছে কখন কোন পাপাচারে আমি লিপ্ত হয়েছি আমরা সকলেই জানি আমরা সেই বিবেকের কাছে সকলে দায়বদ্ধ সাথে এই জন্য আমাদেরকে নার্স মানে আত্মসমালোচনা করে নিতে হবে রমজান আসার আগেই তারপর আরেকটি করণীয় হচ্ছে তলাবুল এলম এলেম অন্বেষণ করতে হবে মানে রোজার বিধিবিধানগুলো জানা সেটা খুবই জরুরি যে কোনো এবাদত করার পূর্বে সে সম্পর্কে আপনাকে জানতে হবে তলাবুল এলম ফরজ কিন্তু তার আগে তো আপনাকে মানে যে বিষয়টা আপনি আমল করবেন সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে ইমাম বোখারি রহমাহুল্লাহ তিনি একটি অনুচ্ছেদ রচনা করেছেন সেই বোখারিতে বাবুল এলমে কবল কবল আমেল কথা বলার আগে এবং আমল করার আগে এলেম এলেম কথা বলার আগে এবং আমল করার পূর্বে আগে এলে আগে জ্ঞান কথা বোঝা গেছে কিনা তো আপনি ধরেন একজন কৃষক একজন কৃষক সে যদি কাজ করে তাহলে তাকে কৃষিকাজ সম্পর্কে তাকে জানতে হবে ঠিক না বেঠিক কৃষিকাজ না জেনে সে মনমতো চাষাবাদ করলে তো সে ফসল পাবে না এই যে এখানে মাশাল্লাহ আমাদের ভাইরা প্লান্টে কাজ করেন সেখানে ইন্টারভিউ নেওয়া হয় ঠিক না ঠিক কাজে ঢোকার আগে ইন্টারভিউ নেওয়া হয় যে আপনার ওই কাজ সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে না নাই ওই কাজটা করার আপনি কতটুকু উপযুক্ত ওই ব্যাপারে আপনার নলেজ কতটুকু আপনার ইন্টারভিউ নিয়ে যাচাই বাচাই করে তারপরে কাজে লাগার অনুমতি দেওয়া হয় কারণ কাজটা করার আগে আপনাকে জানতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে নাহলে আপনি তো উপকারে ক্ষতি করে বসবেন আপনি কখন কোন দুর্ঘটনা ঘটে ফেলুন কোনো ঠিক নাই তো ভাবে আমি নামাজ পড়ে নামাজের বিধান জানতে হবে রোজা রাখলে রোজার বিধি জানতে হবে এভাবে যে কোনো ইবাদতের ক্ষেত্রে সে সম্পর্কে আমাকে এলএম অর্জন করতে হবে তারপর আরেকটা হচ্ছে প্রস্তুতি নেওয়া এবং প্ল্যান তৈরি করা প্রস্তুতি নেওয়া এবং প্লান তৈরি করা আমরা ইমানদাররা নরমালি ঘুমিয়ে অলসতার সাথে দিন কাটাচ্ছে রোজা আসলে রোজা রাখা সে দিখায় শুরু করে দিলাম কথা বোঝা গেছে কোনো প্ল্যান নাই প্রস্তুতি নাই কিভাবে আরো বেশি এটাকে ফলপ্রসূ করা যায় আমরা কীভাবে আরো বেশি এই অল্প সময়কে কাজে লাগে আর বেশি উপকৃত হতে পারি সে ব্যাপারে কোনো অধিকাংশ মানুষের কোনো চিন্তা ভাবনা নাই কোনো প্লান পরিকল্পনা কিছুই নাই ঠিক না ঠিক অথচ এ রোজাকে কেন্দ্র করে দুনিয়াবি দুনিয়াদাররা কী প্ল্যান নিচ্ছে আজকে ছয় মাস আগে থেকে প্লান শুরু করে দিয়েছে তারা ঠিক না ঠিক ব্যবসায়ীদের চিন্তাভাবনা শুরু হয়েছে আজকে আর ছয় মাস আগে থেকে রমজানে তারা কোন কোন কাপড়ের কালেকশন নিয়ে আসবে যাতে ঈদটা যেন যে জমজমট ভাবে তারা ঈদে যে কেনাবেচা করে লাহবান হতে পারে এমন কি পাপের জগত নাটক সিনেমা তারা ঈদ উপলক্ষে কোন সিরিয়াল বা রমজান মাসে তারা কি সিরিয়াল দেখাবে সেই এক বছর আগে থেকে কিন্তু প্ল্যান তৈরি করে তারা কিন্তু সেই প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে এবং সেটা করে ফেলেছে অলরেডি ঠিক না বেঠিক রমজান আসার সাথে রমজানের প্রথম দিন থেকে নতুন সিনেমা নতুন সিরিয়াল সিরিয়াল চালু হবে টিভিতে ঠিক না বেঠিক চ্যানেলগুলোতে রমজান উপলক্ষে বিশেষ সিরিয়াল বিশেষ নাটক বিশেষ সিনেমা প্রদর্শন করা হবে নামিল্লা তার মানে তাদের চিন্তা ভাবনা শুরু হয়েছে বহু আগে থেকেই আর আমরা ইমানদাররা ঘুমায় ঘুমায় সময় কাটাই রমজান আসলে রাতে চোখ মুখ মুছে সেহরি খেয়ে রোজা শুরু করে দিলাম তারপর দিলাম একটা ঘুম একেবারে জোহর পর্যন্ত জোহর থেকে উঠে ইফতার প্রস্তুতি এ হাঁক ডাক করতে করতে আবার ইফতারের সময় বাস ইফতার খায় দেয়া রোজা শেষ এরপর থেকে আবার ডবল খাওয়া শুরু ইফতারের পর থেকে সারা একেবারে মাগরীবের পরে একবার নামাজের আগে একবার নামাজের পরে একবার আগে এসার ইসার পরে আরেকবার আবার জায়গা যাওয়ার আগে ঠিক না তো এই হচ্ছে আমাদের ঘুমাতে রোজা তো এই জন্য অল্প সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্যে কিভাবে কি করলে আমরা বেশি বেনিফিটেড হতে পারবো সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে প্ল্যান করতে হবে প্রস্তুতি নিয়ে যে কোনো কাজ করলে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা অনেক বেশি প্রস্তুতি যে কাজের মধ্যে রয়েছে সেই কাজের সফলতার সম্ভাবনা অনেক বেশি আর প্রস্তুতিহীন যে কোনো কাজ এর সফলতার সম্ভাবনা খুবই কম এর মধ্যে ভুল ত্রুটি বেশি হয় এবং সফলতার মুখ দেখা যায় খুব কম সাথী বন্ধু সুতরাং আসুন আমরা এখন থেকেই প্রিপারেশন গ্রহণ করি প্ল্যান তৈরি করি তথাপি না আপনি কি কোরআন খতম করবেন কোরআন কয়বার বার খতম করবেন তারপরে আপনি জাকাত দিবেন তো জাকাত রমজানে দিতে রমজান আগে দেওয়াই ভালো জাকাত যেন আপনার জাকাতের টাকা গরিবরা পেয়ে তারা সেহের ইফতারটা ভালোভাবে করতে পারে তারা রোজাটা ভালোভাবে কাটাতে পারে এই জন্য মাজন আয়সরাদি আল্লাহ বর্ণিত আছে তিনি রমজানের এই সওয়াল মাসেই সরি সাবান মাসেই তিনি জাকাত দিয়ে দিতেন সালাবগোন আগেই কোরআন শুরু করে দিতেন তেলাওয়াত তা আপনি কোরআন খতম দিবেন কোরআন তর্জমা পড়বেন কয়টা তাফসির কি কোন তাফসির তাপসির তাপসির কিনতে হবে তাপসির না থাকলে আপনি তাপস সংগ্রহ করতে হবে তারপরে আপনি কয়জন মানুষকে ইফতার খাওয়াবেন হুম ইফতার মাহফিল করবেন কিনা বা রমজান উপলক্ষে বিশেষ কোনো প্রতিযোগিতার আয়োজন করতে পারেন কথা বোঝা গেছে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারেন অর্থাৎ আপনাকে বিভিন্নভাবে প্লান পরিকল্পনা করে করতে হবে এখন থেকে যেন রমজান এর ফার্স্ট রমজান থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত পুরো এই সময়টাকেই আরও বেশি ভালোভাবে কাজে লাগিয়ে উপকৃত নিজে হতে পারি এবং সমাজকে উপকৃত করতে পারি আল্লাহ রব আলমী আমাদের সবাইকে তফিদান করুন আল্লাহমা আমিন যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনেছেন লাইভে অথবা আমার সামনে উপস্থিত সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি এরপর যে আপনাদের পক্ষ থেকে যদি কোনো দু একটি প্রশ্ন থাকে খুব সংক্ষেপে করতে পারেন এই আজকে আলোচনার উপরে ভিত্তি করে তারপরে ইনশাআল্লাহ আমরা লাইভ শেষ করব। এবং আমাদের কিছু পুরস্কারও আছে মার্শাল্লাহ আমাদের প্রিয় ভাই মোস্তফা কামাল কিছু পুরস্কার নিয়ে এসেছেন সেগুলো আমরা দিব ইনশাআল্লাহ আরেকটি ঘোষণা যে উমরা উমরার ঘোষণা ইনশাআল্লাহ আমরা রমজানের প্রথম বুধবারেই উমরা উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে আপনারা যারা উমরা যেতে চান আমাদের সাথে আমরা চাই আমাদের বাংলা ভাষী ভাইয়েরা একটা গাড়িতে আমরা যাব একটা বাসে আমরা যাব ইনশাল্লাহ তো এই জন্যে আমরা ইনশাআল্লাহ এখন থেকেই সে প্রস্তুতিটা শুরু করে দেব সে প্রস্তুতিটা কি সেটা হচ্ছে তাস্ত্রী সংগ্রহ করা তাস্রী আমি যতটুকু জানি যে তাস্রী লাগে আমি যেটুকু শুনেছি কালকে আমার ভাইকেও জিজ্ঞাসা করলাম তুমি বলে যে তাস্রী নাকি লাগে কথা বোঝা গেছে অর্থাৎ আপনার তাবাক্কাল নাতে রেজিস্ট্রেশন করতে হবে তো এই সবাইকে তাস্রী সংগ্রহ করতে হবে যদি না লাগে সেটা তো না লাগলো তো আলহামদুলিল্লাহ কিন্তু যতটুকু আমি এখন পর্যন্ত জেনেছি যে তাস্ত্রী নাকি লাগে প্রয়োজন সুতরাং যারা আগে ভাগে তাস্রী জমা দিতে পারবেন তারাই কিন্তু আমাদের এই উমরা কায়দা লিস্টে চলে আসবেন এখন রমজান শুরু হলে প্রথম বুধবার আমরা সাধারণত রমজান যখনই শুরু হোক যেদিনই শুরু হোক আমরা ফার্স্ট বুধবার এখান থেকে কি করবো রওনা দেবো এই আপনারা এখন থেকেই এই এই প্রস্তুতিটা শুরু করে দেন প্রস্তুতি শুরু করে দেন এবং আমার মনে হয় কি নাম লেখানোর দরকার আছে কি নাই। সফর হচ্ছে তিন দিন সফর হচ্ছে সাধারণত তিন দিনের হয় মানে বুধবারে আমরা রওনা করলে বুধ বৃহস্পতি শুক্র শুধু মক্কা এবং এটা হ্যাঁ জি তো ইনশাআল্লাহ আপনারা এটা শুরু আলোচনা শুরু করে দেন এবং প্রস্তুতি শুরু করে দেন ইনশাল্লাহ আগামী কিবার রবিবারে আমরা দেখতে চাই যারা যারা কেউ যদি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তবে আমাদেরকে সেগুলো জানাবেন আমরা তাদের নাম লিপিবদ্ধ করে নেব তো যাই হোক আমরা কথা শেষ করছি প্রশ্ন জি আমাদের দেশে দেখা যায় তিনটা ভাগে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন যে আমাদের রমজানকে তিন ভাগে ভাগ করা হয় যে প্রথম দশ দিন হচ্ছে রহমতের প্রথম দ্বিতীয় দশ দিন হচ্ছে মাগফিরাতের তৃতীয় রহমত দ্বিতীয় অংশ হচ্ছে বরকত এবং শেষ অংশ হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি নার হ্যাঁ এ একটা হাদিস রয়েছে কিন্তু হাদিসটা জয়েফ মানে হাদিসটা সহি না রমজানের প্রথম অংশ রহমত দ্বিতীয় অংশ বরকত তৃতীয় অংশ মাগফিরাত বা নাজাত এই এই সংক্রান্ত হাদিসটি সহি নয় বরং আল্লাহ রাবুল আলমিনের রহমত পুরো মাসব্যাপী নাজিল হয় আল্লাহর মাঘ ফেরাত পুরো মাসব্যাপী আমরা লাভ করতে পারি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি এর ঘোষণা প্রতি রাত্রেই আসে যেমন হাদিসে বর্ণিত হয়েছেন নবী আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে অলিল্লাহে নার কুল্লা লাইলা যে প্রত্যেক রাত্রেই জাহান্নামের আগুন থেকে অনেক মানুষকে মুক্ত ঘোষণা করা হয় মানে প্রত্যেক রাত্রে এটা না যে রমজানের শেষ দশকে থেকে মুক্তি হবে আর প্রথম দ্বিতীয় দশকে হবে না এমনটি না সাথী আমরা বলবো যে যে এই হাদিসটি যেটা প্রচলিত এবং আমাদের বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে বা দেখবেন যে ওই যে রমজানের সৌগাত বা শেহরি ইফতারের ক্যালেন্ডার গুলোতে লিপিবদ্ধ থাকে হাদিসটা সহি নয় হাদিসামের গবেষণায় সেটি জৈব হিসেবে প্রমাণিত যে যে তাহলে তার জি ধন্যবাদ আরেকটি খুবই মানে ইন্টারেস্টিং প্রশ্ন যে কেউ যদি রমজান মাসের অগ্রিম ঘোষণা দিতে পারে মানে কখন কোন তারিখ থেকে রোজা শুরু হবে এটা যদি কেউ যে আগে জানাতে পারবে তার কি হবে তার মানে তার মোচন হয়ে যাবে বা সে জান্নাতে প্রবেশ করবে অথবা হ্যাঁ জাহার থেকে বেঁচে যাবে এই জাতীয় কথাবার্তা বলা হয়ে থাকে সাথে বন্ধুগণ আসলে দেখেন যারা মূলত নামাজ করে না এই মেসেজ শেয়ার করে শর্টকাটে জান্নাতে যেতে চায় এই সমস্ত বোকা লোকদের তৈরি করা হাদিস এগুলা কথা গেছে কিনা এই জাতীয় হাদিস কোথাও বর্ণিত হয়নি এটা শুধু ফেসবুকেই দেখা যায় হুম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দেখা যায় যে রমজানের রোজা অমুক তারিখ থেকে শুরু হবে এটা যে ঘোষণা দিতে পারবে মানুষকে জানাতে পারবে সে জাহান্ন আগুন থেকে বেঁচে গেল বা জান্নাতে প্রবেশ করলো বা হ্যাঁ রাসুল করিম সাল্লাম বলেছেন মান কেদা বা আলাইয়া মুহ মানে নার কোনো ব্যক্তি যদি আমার নামে জেনে বুঝে কোনো মিথ্যা কথা বলে তাহলে সে যেন তার স্থানটা জাহান্নামে নির্ধারণ করে নিল আল্লাহ রসুল সংবিধানের ধারার মতো গেছে প্রত্যেকটি কথা অত্যন্ত মূল্যবান সেটা করে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার আগে প্রচার করা যায়জ নেই কথা বোঝা গেছে কিনা মিথ্যা কথা প্রচার করে মানুষকে দিনের দিকে দাওয়াত দিতে চাচ্ছেন মানুষকে জাহান্নামে আগুন থেকে বাঁচাতে চাচ্ছেন কিন্তু তার আগেই আপনি নিজের নাম জাহান্নার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন যে এই যে আমরা পুরস্কার দেব তো আমার মনে হয় লাইভ বন্ধ করে দিতে পারি জি লাইভ লাইভ হ্যাঁ বলেন না কেউ যদি মানে বিসমিল্লা বলে মদ পান করে বা কালিমা পড়ে তবা ইস্তেফার আত্মহত্যা করে তাহলে এটা ইমান ভঙ্গের কারণ কি না আমরা বলবো যে না এটা ইমান ভঙ্গের কারণ নয় কেননা সে মূলত আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার আশাই ওই মৃত্যুর আগে কালিমা পড়েছে কিন্তু এখানে মূল কারণ হচ্ছে অজ্ঞতা মূল কারণ হচ্ছে কি অজ্ঞতা হ্যাঁ তার যদি উদ্দেশ্য থাকে কালিমাকে অপমান করা যেমন মদ পানকারী মদ পান করার আগে বিসমিল্লা বলে তার যদি উদ্দেশ্য থাকে এই বিসমিল্লাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা তাহলে নিঃসন্দেহ সেটা ইসলাম ভঙ্গের কারণ কারণ আল্লাহর কালিমাকে ইসলামের কোনো বিধানকে কেউ যদি তুচ্ছ করে তাকে সে যদি মানে হেয় প্রতিপন্ন করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু অজ্ঞতা বসত যদি এমনটি করে তবে সে ইসলাম থেকে বের হবে না তবে সে গুনাগার হবে কারণ সঠিক জ্ঞান সে অর্জন করেনি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন তো যাই হোক আমরা লাইভ এখন বন্ধ করে দিয়ে তারপরে ইনশাল্লাহ মানে প্রশ্নোত্তর পর্ব করতে চাই নাকি লাইভ চালু থাকবে সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রাসঙ্গিক যে আজকে আমাদের দেশে সাবে বারাত উদযাপন হচ্ছে ঠিক না ঠিক তো আসলে এই ক্ষেত্রে ইসলামের বিধান কি বা এই রাত্রি উদযাপন করা যাবে কিনা তো সংক্ষেপে এতটুকুই বলবো যে এই রাত উদযাপন করার ক্ষেত্রে কিছু হাদিস পেশ করা হয়ে থাকে সারা রাত ধরে নফল নামাজ পড়া বিশেষ পদ্ধতিতে একশো রাকাত নামাজ পড়া যেটাকে বলা হয় সালাতে আলফিয়া অর্থাৎ দুই রাকাত দুই রেকাত করে একশো রাকাত নামাজ পড়া হবে এবং প্রত্যেক রাকাতে ইসুরা ফাতেহার পরে দশ বার করে সুরাতলে খ্লাস তথা কুলহ আল্লাহ আহাদ এই সুরাটি তিলাওয়াত করা হবে এইভাবে মোট একশো টাকাত সাত আদায় করা হবে তাহলে একশো টাকা মোট এক হাজার বার সুরাত খ্লাস তিলাওয়াত করা হলো এ ধরনের একটা হাদিস বলা হয়ে থাকে এবং হয়তো অনেকেই একশো টাকাত নামাজ পড়েছেন বা পড়ে থাকবেন আপনারা বা সময় হয়তো দেখা গেছে যে দিনের সঠিক বুঝ পাওয়ার আগে অনেকেই এটা করে থাকে এই যে আপনি করেছেন এই মর্মে হাদিসগুলো সহি নয় কিছু কিছু হাদিস আছে নিতান্তই দুর্বল যা আমল হিসেবে গ্রহণযোগ্য নয় আর কিছু হাদিস রয়েছে একেবারেই বানোয়ার ভিত্তিহীন জাল এ রাত্রে দল বেঁধে কবর জাত করতে যাওয়ার যে হাদিস যে কাল্প গোত্রের যতগুলো ছাগল রয়েছে সে ছাগলের সমপরিমাণ মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কেউ যদি এই রাত্রে কবর জিয়াত করতে যায় হাদিসটিও মহাদিস রামের দৃষ্টিতে জাইফ এই রাত্রে হালুয়া রুটি খাওয়ার যে প্রচলন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়ের উপরে প্রতিষ্ঠিত কেন হালু রুটি খেতে হবে তাদের জবাব কি কেন হালু রুটি খায় এ রাত্রে এর জবাব হলো যে রাসলী করিমস্লামের দাঁত ভেঙে গিয়েছিল অহুদের যুদ্ধে যার কারণে তিনি শক্ত খাবার খেতে পারেননি সেহেতু আমরা তার প্রতি ভালোবাসার প্রকাশের উদ্দেশ্যে তার প্রতি সহমর্মিতা দেখানোর উদ্দেশ্যে আমরা আজকে একটু হালুয়া রুটি খেতে চাই হালুয়া রুটি খাবো তো রাসুলি করিম সালামের দাঁত ভেঙেছিল এ কথা সত্য কোন যুদ্ধে অহুদের যুদ্ধে তবে এটা ইতিহাস বিকৃতির সামিল নবী সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছিল অহুদের যুদ্ধে অহুদ যুদ্ধেটা কি এই যে সাবান মাসের চোদ্দ তারিখ পনেরো চোদ্দ তারিখে হয়েছিল নাকি পনেরো তারিখে হয়েছিল কখন হয়েছিল সেটা হয়েছিল রমজানের পরের মাসে সাওয়াল সাওওয়াল মাসের সাত তারিখে এই অহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল তাহলে যে যুদ্ধটা ঘটল রমজানের পরে সেটাকে টেনে নিয়ে এসে এই সাবানের মধ্যে নিয়ে এসা নিয়ে এসে হালুয়া রুটি খাওয়ার এই ধান্দাবাজি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে মানে পাবলিক খাওয়া কোথায় আছে কথা বলছেন খাওয়ার ধান্দাবাজি যত প্রকার আছে বিশেষ করে হুজুররা আমরা যারা ওই রাত্রে যদি এটাকে ঠিক রাখা যায় তাহলে হালুয়া রুটি তারপরে মানে গোস্ত ভাত খাওয়ার একটা সুযোগ পেয়ে যায় তাই না বাড়িতে দিয়ে যায় মসজিদে হালুয়া রুটি আসে এই সুযোগটা কীভাবে কিভাবে আমরা হাত করতে পারি কথা বুঝে গেছে এই জন্যে তারাই এই সিস্টেমটা তারা চালু করে দিয়েছে তারপরে দেখা গেছে যে কুরবানির সময় যে পরিমাণ মানে গরু জবাই হয় কিনা ছাগল জবাই হয় কিনা আমি কিছু কিছু এলাকায় দেখেছি যে এই সবকে উপলক্ষে বাজারে ধুমাইয়ে অনেক গরু ছাগল জবাই করা হয়েছে এবং পাবলিক যে কোনোভাবে হ্যাঁ মানে গোস্ত গোস্ত কিনে সে যারা না করে তারা খাবে টাকা না থাকলে ধার করে নিয়ে এসে হলেও তারা একটু ভালো মন্দ খাবে কেন ওই দিন যদি ভালো খায় তারা সারা বছর নাকি ভালো খাবে নজবিল্লা ওই দিন ভালো খেলে তো পরের দিন তো মিলাদ মাহফিল করা এগুলো শরীরতে সম্পূর্ণ ভিত্তি তারপর আতসবাজি করা আতসবাজি করা আরে আতসবাজির সাথে ধর্মের এই ইসলামের কি সম্পর্ক ঘর বাড়ি আলোকিত করা হ্যাঁ শিয়াদের শিয়াদের এটা একটা আচার তারা এটা পালন করে থাকে এই মানে নিষ্পেশ সাবান তারা এই রাত্রে তারা এইভাবে ঘর বাড়ি আলোকিত করে আতসবাজি করে তারপরে অনেক বৃদ্ধ মহিলা আছে যারা একটু রুটির টুকরা কাপড়ে বেঁধে ঘরের কোনায় তারা ঝুলিয়ে রাখে তাদের এর উদ্দেশ্য হলো যে তাদের মৃত স্বামীদের আত্মাগুলো সেদিন ছাড়া ছাড়া পাবে এবং প্রত্যেকেই সে আত্মাগুলো বাড়িতে বাড়িতে দেখা করতে আসবে তারা দেখে দেখা করতে আসলে যেন এখান থেকে তারা ক্ষুধার্ত থাকলে এখান থেকে তারা যেন কিছু খায় কথা বোঝা গেছে তারপরে এভাবে তারা ঘরকে আতর সুগন্ধি মাখিয়ে একেবারে মানে বিমোহিত করে রাখে যেন আত্মাগুলো কষ্ট না পায় ভালো তো এই জিনিসগুলো সম্পূর্ণ বেদাতি কার্যক্রম এখন বলবো যে ব্যক্তিগতভাবে আপনি এবাদ করতে পারবেন কিনা হ্যাঁ ব্যক্তিগত ভাবে এবাদত রাসুল করিম সাল্লাম কি করেছেন গ্রাম কি কখনো করেছেন আমরা এই জিনিসটা জানার চেষ্টা করবো নবী আকরম সাল্লাহিসাল্লাম জীবনেও এই মিস্টার শাহান উপলক্ষে বিশেষ কোনো এবাদ করেছেন বলে কোনো হাদিস পাওয়া যায় না হাদিসগুলো মানে কিছু হাদিস থাকলো সেগুলো হয় জৈফ অথবা বানোয়াট সাহাবেকরাম করেন নেই ইমা আবু হানিফা কখনো লায়াতম সাবান পালন করেছেন কোনো প্রমাণ আছে তা আমরা বলবো যে আপনি যদি অন্যান্য রাত্রে নামাজ পড়েন তাহার নামাজ পড়েন বা কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই রাত উপলক্ষে বিশেষভাবে কোনো এবাদত শরীর সম্মত নয় বরং হাদিসে বর্ণিত হয়েছে নবী আকরম সাল্লুসাল্লাম বলেছেন যে এই লায়াতুল ইসমেন সাবান আল্লাহ সুবাহান কি করেন এই জমিনবাসীর দিকে তিনি তাকান এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুই শ্রেণী মানুষকে ব্যতির এক শ্রেণী মানুষ হচ্ছে যারা করে মানুষ হচ্ছে যারা পরস্পরে হিংসা বিদ্বেষে লিপ্ত কুনুক আলেম এর ব্যাখ্যায় বলেছেন যে হিংসা বিদ্বেষ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বেদাত অর্থাৎ বেদাত করার মাধ্যমে আহতার সাথে হিংসা বিদ্বেষ রাখে কথা বলছে অর্থাৎ যারা সেরেক বেদাত থেকে মুক্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এই হাদিসটি শহী নাকি জয়ীফ এবারে দুই ভাগে বিভক্ত অনেক আলেম এ হাদিসটিকে জয়ীফ বলেছেন পক্ষান্তরে আধুনিক যুগের শেখ আল্লামা আলবান এটিকে হাসান বলেছেন তো যদি এটিকে হাসান ধরেও নেওয়া হয় কিন্তু বিশেষ কোনো এবাদত করতে হবে একশো টাকা নামাজ পড়তে হবে কবর জিয়াত করতে হবে বা আতসবাজি করতে হবে হালুয়া রুটি খেতে এগুলো তো প্রমাণিত হয় না এগুলো প্রমাণিত হয় না তারপরে আচ্ছা এরকম একটা হাদিস আরেকটা আছে যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আসমানের দরজাগুলোকে খোলা হয় এবং প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেওয়া হয় মুসরেক এবং পরস্পরে হিংসা বিদ্বেষে লিপ্ত ব্যক্তিদের ছাড়া প্রত্যেক সপ্তাহে আল্লাহতালা এইভাবে চান্স দিয়ে থাকেন সমস্ত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে থাকেন প্রত্যেক সোমবারে এবং প্রত্যেক বৃহস্পতিবারে এবং আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহতালা অপেক্ষা করেন যে দেখো তারা তাদেরকে সুযোগ দাও তারা নিজেরা সমঝোতা করে কিনা তারা নিজেরা নিজেদের ভিতরে ভুল মানে নিজেদের ভিতরে যে মন কষাকষি বা হিংসা বিদ্বেষ এগুলোকে ঝেড়ে ফেলে তারা একে অপরকে ভালোবাসার ভ্রাতৃত্বের বন্ধন নিজেকে জড়িয়ে নিতে পারে কিনা এই সুযোগ দাও এই দুই শ্রেণী মানুষকে ছাড়া আল্লাহ তালা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন এটা প্রত্যেক সপ্তাহেই দুইবার করে এই সুযোগটা আসে তারপরে প্রত্যেক রাত্রে আলস্তবান মত নিচের নেমে এসে ডাকতে থাকেন আছে কেউ ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে আমার কাছে ক্ষমা ক্ষমা তোমাদেরকে করে দেব। আছে কেউ অভাবী আমার কাছে অভাব মুক্তি থেকে অভাব মুক্তির জন্য দোয়া করো আমি তোমাদেরকে অভাব মুক্ত করে দেব। এভাবে করে আল্লাহ সুপাদ্র প্রত্যেক রাত্রেই বান্দাদেরকে ডাকতে থাকেন তো সাথে বন্ধুগণ আমরা বলবো যে এই রাত্রে নির্দিষ্টভাবে কোনো এবদ বন্দেগী করার কোনো প্রয়োজন নেই যেহেতু রাসুল ইকরিম কখনো করেন নেই সাহবা করেন করেননি আমাদের সমেত ইমামগুন করেন নেই সুতরাং এগুলো আমরা থেকে বিরত থাকব। তবে কেউ যদি অন্যান্য রাত্রে বোধ করে এ রাত্রে করতে পারে যাই হোক আমরা আর কথা লম্বা করবো না যারা হেয় প্রতিপন্ন করে শুনেছি আমি বক্তব্যটা যারা সৌদি আলেম সৌদি প্রবাসীদেরকে নিয়ে নানাভাবে কটুক্তি করে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে আসলে তারা তাদের অন্তরটা বিদ্বেষপূর্ণ তারা সৌদি আরবের প্রতি তারা বিদ্বেষ তারা সৌদি প্রবাসীদেরকে বিদ্বেষ পোষণ করা বরং পুরো সৌদি আরবকেই তারা ঘৃণা করে এবং সৌদি আরবের মধ্যে যে শিরিক বেদাত মুক্ত ইসলাম সেটাকে তারা ঘৃণা করে এই ঘৃণাবোধ থেকেই সৌদি প্রবাসীদেরকেও তারা অনেক সময় কটাক্ষ করে বা হেউ করে কথা বলে আল্লাহ রব্ল তাদেরকে হেদায়ত করুন বলেন আল্লাহ মাহমিন তো জাজাকু খার হায় সাল নবীন মোহাম্মদাহজাইন এ পর যে আমরা পুরস্কার দেবো এবং আমরা লাইফ বন্ধ করে দিচ্ছি